সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন পলিটিক্স। আজকে আমি আপনাদের কাছে যেই খাঁচার ভিডিও নিয়ে আসলাম সেটা হলো যে এক ভাইয়ের 24/28 উনি চাচ্ছে, 24/24 খাঁচা চাচ্ছে না, যেন একটু বড় হয়, সেজন্য উনি চাচ্ছে 24/28 এবং উনি ট্রে নিজেই বানিয়ে নিবে সেই জন্য ওনার মন মতো করে। তো আমি 2 ইঞ্চি গ্যাপে 12 নম্বর তার দিয়ে এই খাঁচাটা তৈরি করা। তো এই খাঁচাটা আপনার কত টাকা পড়েছে, কি আসে বিষয় এবং কিভাবে তৈরি করা সেটা আমি সবগুলো বলছি। ফ্রেমে ছিল 10 নম্বর তার, এই যে ফ্রেমে দেওয়া আছে 10 নম্বর তার, এবং হলো যে সাপোর্টে 12, সিলিতে 12 এবং 2 ইঞ্চি গ্যাপ। এই হলো যে সিলি, এই হলো খাঁচার কোয়ালিটি দেখতে পাচ্ছেন। এবং নিচের পার্টগুলো, নিচের তলাটা আছে 0.7 করে, 0.7 করে। এবং আপনার মুখের দরজা আছে আপনার 9/10, 9/10 উচ্চতা যেহেতু 18, 9/10, এই যে আরামসে নামবে দরজা কোনো ঝামেলা ছাড়া। এবং আপনার খাঁচার যেই তলারগুলো আছে এটা 0.7 দিয়ে তৈরি করা 12 নম্বর তারের। এবং খাঁচা খুবই আলহামদুলিল্লাহ এই যে ভালো স্ট্রং হয়েছে। এবং যে হাতের যে ফিনিশিংটা আমরা দিয়ে থাকি, এজ ইউজুয়ালি আপনারা জানেন যে আমরা হাত যেন না কাটে কারো, সেই ফিনিশিং দেওয়ার চেষ্টা করি, হাত যেন না কাটে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখি। কারণ খাঁচার কোয়ালিটি অনেকটা ডিপেন্ড করে হলো যে খাঁচার ফিনিশিং এর উপরে। তো আমরা চেষ্টা করি ভালো ফিনিশিং দেওয়ার জন্য। এবং ওনার যে পায়াটা আছে ওটা প্রায় 3 ইঞ্চি করে রাখা আছে ট্রের জন্য গ্যাপটা। উনি সিঙ্গেল করে নিচে চাইছে, আমি সেই জন্য সিঙ্গেল করে তৈরি করে দিয়েছি 4টা খাঁচা। আপনার প্রতি খাঁচা পড়েছে ওনার কত করে? তো ওনার শুধুমাত্র খাঁচার প্রাইস পড়েছে প্রতিটা 24/28 উচ্চতা 18 করে 850 করে প্রায় এক একটা খাঁচা। আপনার এই খাঁচার খুবই ভালো মানের, এবং আমরা চেষ্টা করি যেন ভালোভাবে তৈরি করা, এবং ঝালাই চেষ্টা করি যেন ভালো করে হয়, সেই জিনিসটা অবশ্যই আমাদের চেষ্টা থাকে। তো এটা শুধুমাত্র আপনার ইয়ে করতে হবে, মানে এটা সিলভার কালার একটা রং করে দেব। কারণ হলো যেখানে ঝালাই করা হয়, যে মানুষ বলে যে ঝালাই মানে তার মোরগ তার বলেন, মেঘনা তার বলেন, যে কোনো তার জং পড়ে না, মিথ্যা কথা বলে। কারণ হলো যে ভাই, যেখানে আপনার ঝালাই করা হবে ওই জায়গার আকরিকটাও উঠে যায়। আবারও বলছি, এই যে এই জায়গাটা ঝালাই করা হয়েছে, এই জায়গার আকরিকটাও উঠে যাবে অবশ্যই, এবং সেই জন্যই শুধুমাত্র একটু কালার করে দেওয়া, নয়তো কালার দরকার ছিল না। এই জায়গাতে যদি পানি পড়ে তাহলে দেখা গেছে এই জায়গাটা জং ধরবে। এটা যে জং ধরবে না এরকম যারা বলে তারা হচ্ছে মিথ্যা কথা বলে। কারণ হলো যে ভাই, জং ধরবে না এমন কোনো কিছু নাই। যদি সেটা আপনার গ্যালভানাইজিং অথবা আকরিক যেগুলো বলা হয় ওগুলো উঠে যায়। তো এর জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের, যে একটু অবশ্যই আপনার জংয়ের জন্য রং করা ভালো, এবং ওই প্রলেপটা থাকলে রঙের তাহলে দেখা গেছে আর এটা জং ধরবে না এবং আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন। তো যেটা জিআই তার, এগুলো আপনার 10 থেকে 15 বছর ব্যবহার করার যে গ্যারান্টি দেওয়া হয় ওইটা বলা হয় যে এইসব তার দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এই খাঁচাগুলো আপনার দেখতে খুব সুন্দর দেখা যায়, এবং আমাদের পায়ার স্টাইলগুলো দেখতে পাচ্ছেন, এক একটা খাঁচার উপরে যেন আপনি 4-5টা খাঁচা দিতে পারেন কোনো ঝামেলা ছাড়া। সেই জন্য আপনার এখানে ওয়্যারগুলো বেশি দেওয়া হয় এবং সবগুলো 12 নম্বর তারের ওয়্যার, এবং এর উপরে আমরা চাইলে অনেকগুলো খাঁচা রাখতে পারবো। তো আমি যদি এই খাঁচাটার উপরে আরো বড় খাঁচাটা আনতে পারি, কাকা আরো বড় খাঁচাটা নিয়ে আসো তো, বড়টা, এটা না, এটা না, ওইটা দাও। তো আমি এটার উপর একটা 15 থেকে 16 কেজির একটা বড় খাঁচা, দুজনে ধরে নিয়ে আসো। তো এই খাঁচাটার উপরে আপনার কয়টা খাঁচা রাখা যাবে? তো আমি মনে করি যে আপনাদেরকে একটু দেখাই, এই একটা খাঁচার উপরে যদি আমি একটা বড় খাঁচা রাখি, মনে করেন 4 খোপের খাঁচা আছে আমার কাছে। তো এই 4 খোপের খাঁচাটা যদি আমি এটার উপরে রাখি, 24/24 4 খোপের খাঁচা, তাহলে এটার পায়াটা কতটুকু বাঁকাবে এবং কেমন যাবে তোলে এই জিনিসটা আমরা একটু দেখি। এই যে দেখতে পাচ্ছেন 4 খোপের একটা খাঁচা, এবং পায়াটা দেখেন কতটুকু বাঁকাইছে, এই যে আগের মতোই প্রায়, এই যে আপনার হাতের 3 আঙ্গুলের বেশি ফাঁকা থাকে, দেখেন 3 আঙ্গুল, 4 আঙ্গুল, অলমোস্ট 4 আঙ্গুল। এবং এর পায়াটা লেটকে যায় নেই, কারণ হলো যে আপনার এখানে পায়ার পরিমাণ বেশি, এবং খাঁচা এটার উপরে আপনি 4-5টা রাখতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। এগুলো আপনারা কেবলটাই দিয়ে বেঁধে নিতে পারবেন, এবং আমাদের এগুলো নিয়ে অনেক ভিডিও আছে, যেগুলো আমরা গুঁড়ো দিয়ে বেঁধেছি ওগুলো আপনার কেবলটাই দিয়ে বাঁধলেও স্ট্রং হবে, একটু ঘন বাদ দিতে হবে, সেক্ষেত্রে আপনার স্ট্রং হবে। দেখতে পাচ্ছেন এখানে আপনার রড ফিটিং করা একটা 4 খোপের খাঁচা কবুতরের। তো
এই খাঁচাগুলো আপনার দেখেন, এই একটা খাঁচা উড়াই দিলাম, এর কিছু হয় নাই পায়া। তো আপনি চাইলে এর উপরে যদি আপনি আরো এরকম ২৪ অথবা ২৮ খাঁচা চারটাও দেন, কিছুই হবে না খাঁচার। আলহামদুলিল্লাহ খাঁচা ভালোভাবে টিকসই থাকবে। এবং এইসব খাঁচা যদি ভালো মানের কোয়ালিটিফুল খাঁচা যদি তৈরি করে নিতে চান, তো দেখা গেছে আপনারা বাসা ভাড়ায় যারা থাকে, বিভিন্ন বাসা চেঞ্জ করতে হয় তাদের জন্য একটা ব্যাপার হলো, বাসা চেঞ্জ করলে দেখা গেছে আপনাদের এইসব রড ফিটিং খাঁচাগুলো নিয়ে দৌড়াদৌড়ি করা খুবই কঠিন। সেক্ষেত্রে পার্ট বাই পার্ট অথবা সিঙ্গেল খাঁচা অথবা এই পার্টগুলো আমরা আলাদা করে দিই, এবং এগুলো কীভাবে আপনারা রডের ফিটিং করা ছাড়া ব্যবহার করতে পারবেন এবং আপনারা নিয়ে বহন করতে পারবেন, যে কোনো বাসায় নিয়ে যেতে পারবেন, ভেঙে আবার আগের মতো আপনারা নিয়ে ফিটিং করে নিতে পারবেন, এগুলো নিয়ে আমাদের অনেক ভিডিও আছে। সিঙ্গেল এরকম চার খোপের খাঁচা একসাথে আপনি ব্যবহার করতে পারবেন বেঁধে, তো ওই রকম ভিডিও অবশ্যই অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে ঘুরে দেখতে পারবেন। এই হলো মোবাইল নাম্বার, দেখতে পারবেন, আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তো এই খাঁচাগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন, আমাদের থেকে এইটা আপনার কেজি হিসাবে, যেটা ১২ নম্বর তার ১৯৫ কেজি, ১০ নম্বর তার ১৯০ কেজি। এবং আপনার যদি সাইজ বলে ওই সাইজের তুলনায় ট্রে পাবেন, ট্রে পাবেন আমাদের কাছে, এবং বাকিটা অন্য সাইজ, যে কোনো সাইজ যদি আপনার মন মতো সাইজ হয় সেক্ষেত্রে ট্রে নিজেদের বানিয়ে নিতে হবে। তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই হলো আমাদের মোবাইল নাম্বার, আমাদের মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করতে পারবেন। প্রথম নাম্বারটা আমার কাছে থাকে, দ্বিতীয় নাম্বারটা আমার ভাইয়ের কাছে। তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।